আমন্ত্রণ এসিটিভির অর্থ বাণিজ্য সংবাদের সঙ্গে আছে আমি শারমিন ফেরদৌস। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেনে। দুপুর 1:30 পর্যন্ত ডিএসসিতে 467.63 কোটি টাকা শেয়ারের লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসসিএক্স 139.6 পয়েন্ট কমে 6498 পয়েন্ট, ডিএস 30 সূচক 27.1 পয়েন্ট কমে 1403 পয়েন্ট এবং ডিএসসিএস বা সরিয়া সূচক 51.3 পয়েন্ট কমে 2387 পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসসিতে 378টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 15টির, কমেছে 350টির এবং অপরিবর্তিত রয়েছে 13টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওরিয়ন ফার্মা ও লাফার্স হোলসিম বাংলাদেশ লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির লেনদেনও ছিল নিম্নমুখী প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির সার্বিক সূচক সিএএসপিআই 336.1 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 19108 পয়েন্টে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসসিতে 124.7 কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে। সিএসসিতে আজ 252টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 27টির দর বেড়েছে, কমেছে 204টির আর 21টির দর অপরিবর্তিত রয়েছে। এবারে জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবর। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে এবার বিপর্যয়ের মুখে বাংলাদেশের তৈরি পোশাক খাত। পোশাক রপ্তানিতে দেখা দিয়েছে শঙ্কা, বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছেন পোশাক খাত সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের মিত্রপক্ষ ন্যাটোভুক্ত দেশগুলোর শিপিং লাইন এবং আর্থিক প্রতিষ্ঠান রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি অনেকটাই বন্ধ হয়ে গেছে। একদিকে বিদেশি শিপিং লাইনের জাহাজ গার্মেন্টস পণ্য নিয়ে রাশিয়া যেতে রাজি নয়, অন্যদিকে আমদানি কিংবা রপ্তানির ক্ষেত্রে এলসি খোলা বন্ধ রেখেছে আর্থিক প্রতিষ্ঠানগুলো। এতে করে অফডকে জমা হয়েছে রাশিয়াগামী 166 কন্টেইনার পণ্য। বিজিএমির তথ্য অনুযায়ী অপ্রচলিত বাজার হলেও গেল অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 41.5 কোটি মার্কিন ডলারের গার্মেন্টস পণ্য রপ্তানি হয়েছে রাশিয়ায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর মধ্যেই 13 বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে তেলের দাম। গেল সপ্তাহ জুড়ে পেট্রোলের দাম 11% বেড়েছে। এছাড়া যুক্তরাজ্যে পেট্রোলের দাম গড়ে প্রতি লিটারে 1 পাউন্ড 50 পেনি বেড়েছে। এদিকে রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধের কারণে গ্যাসের দামও বেড়েছে। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাজ্য ও ইউরোপে গ্যাসের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছে গেছে। সৌদি আরবের পর সবচেয়ে বেশি জ্বালানি তেল রপ্তানি করে রাশিয়া, সেই সঙ্গে বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস রাশিয়াতেই উত্তোলন করা হয়, আর ওই গ্যাসের উপর ইউরোপ অনেকটাই নির্ভরশীল। মূলত ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার উপর আনা নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহে তীব্র সংকট দেখা দেওয়ায় দাম বাড়ছে। গেল 1 সপ্তাহ ধরে পেঁয়াজের বাজারে ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। প্রকারভেদে প্রতি টন পেঁয়াজের দাম কমেছে 2 থেকে 3 হাজার টাকা। হিলি স্থলবন্দরে প্রতি কেজি নাসিক পেঁয়াজ বিক্রি হয়েছিল 40 টাকায়, যা আজ বিক্রি হয়েছে 37 টাকায়। ইন্দ্রজাতের পেঁয়াজ 3 টাকা কমে 32 টাকা, নগর কেজিতে 4 টাকা কমে 35 থেকে 36 টাকা, সাউথ 4 টাকা কমে 35 থেকে 36 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে পেঁয়াজ কিনতে আসা পাইকারদের মাঝে। হিলি স্থলবন্দরে একে একে ভারত থেকে পণ্যবাহী পেঁয়াজ বোঝাই ট্রাকগুলো বন্দরে প্রবেশ করে। ট্রাকগুলো বন্দর অভ্যন্তরে সারিবদ্ধ সাজিয়ে রাখা হয়েছে। প্রতিটি ট্রাকের কাছে পাইকার ব্যস্ত পেঁয়াজ। দুদিন পর সচল হয়েছে বেনাপোল স্থলবন্দর। সিএনডিএফ এজেন্টদের কর্মবিরতির কারণে দুদেশের আমদানি রপ্তানি শুরু হয়েছে। দফায় দফায় বেনাপোল সিএনডিএফ এজেন্ট অ্যাসোসিয়েশন স্টাফ অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের দফায় দফায় বৈঠকের পর রোববার রাতে ধর্মঘট প্রত্যাহার করে নেয়। বেনাপোল কাস্টমস কর্তৃক দুটি সিএনডিএফ এজেন্টের লাইসেন্স বাতিল ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার সকাল থেকেই আমদানি রপ্তানি সহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন। এর ফলে ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য সহ বন্দরের পণ্য লোড আনলোড বন্ধ থাকে। এ ছিল আজকের এসিটিভির অর্থ বাণিজ্য সংবাদ। এসিটিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।